আমি মনে হচ্ছে আর আদিবাসী আইন ফাইতাম না, দিলে ভগবানের দিলে আইন ফাইছি। ক্ষুদ্র নিকুষ্টি ত্রিপুরার দুই কিশোরী হত্যা মামলায় আবুল হোসেন নামক এক ব্যক্তির মৃত্যুদণ্ড এবং ওমর হায়দার ওরূপে মানিক নামক আরেক ব্যক্তি হালাসর রায় এবং তদন্তে অবহেলা গাফিলতির হারণে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা লইতে নির্দেশ প্রদান করি চট্টগ্রামের এক আদালত। বিভাগীয় ব্যবস্থা তো ও তো টিভাইড করতে দে, কারণ মানিকের নাম উচ্চারণ করছে আসামি, আসামি উচ্চারণ করছে যে এটা মানিকে জড়িত আছে, তাহলে রাজীব মৃত্যুবরণ করি শাস্তি দিবার আগে, তাহলে মানিকের আসাম মানিকটা অ্যারেস্ট হইতে পরে তাহলে মানিকের আসামি হলের মধ্যে রাখি, এই এই আসামি মানিক কিনা এবার যদি আবলোচন দিয়ে যদি শনাক্ত করতো তাহলে আজই বিশ্বাস করি যে মানিকেরও সাজা হইত। মামলা সূত্রে জানা গিয়ে দেয় 2018 সালত সিরাগুন্ডু জঙ্গল মহাদেবপুর ত্রিপুরা পল্লিত ঘটে যাওয়া একখান ঘটনা। এত্তিয়ারর 16 বছর বয়সী সবিরানী ত্রিপুরা আর তার প্রতিবেশী 17 বছর বয়সী শকুলতি ত্রিপুরা, তারা দুইজনেই ভালো প্রতিবেশী বান্ধবী। সবিরানী ত্রিপুরালাই ফেমগুড়ি বিয়াগত্য চাইল আবুল হোসেন নামক এক ব্যক্তি, ধর্মজাতে অমিলওয়াই বিয়াতে নারাজ ত্রিপুরা মেয়ের অভিভাবক, বাধা দেয় ত্রিপুরা পাড়ার সর্দারও, তাতে গুসই মেয়ের বাড়ির কেউ নতাবের সুবাদে দিনের দুর্জা প্রেমিকা সবিরানী ত্রিপুরার হত্যা করি রশিদি জুলেরাহে কথিত প্রেমিক আবুল হোসেন হত্যাহান্ডায়ন দেহি ফলনে প্রতিবেশী বান্ধবী শকিলতি ত্রিপুরারও খুন করি লাশ জুলাইরাহে আবুল হোসেন। ওই ঘটনাত হত্যা মামলায় সিটাগুন্ডু থানাত গ্রেপ্তার হয় আসামি অকল, পরে মামলা আনার বিচার শুরু হয় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সর্দারা মিটিং করলো, মিটিং করে ওদের মানে আবুল হোসেনেরা না আসতে বারণ করলো, এই 2-10 দিনের ভিতরে এই ঘটনা ঘটাই দিছে। এতে আমরা আমি তো ভাবছি আমি কোনো আইন পাবো না, কিন্তু এখন তো দেখি আইন পাইছি, আমি ওদেরকে হাজার হাজার বার নমস্কার করি। অবশ্যই আমার মেয়েটি যেটুকু আমি মন পড়াতেছি এটা আমার মেয়ে না হয় আপনি হইতো, আর আপনি না হয় আপনি ভুল হইতো, অবশ্যই চেষ্টা সবাইতে মনটা কান। ঘটনার প্রায় 5 বছর পর 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ অবধি জানুয়ারির 25 তারিখ বুধবার বিল্লা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলিমুল্লাহ দণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেনের 5 জুলাই মৃত্যু কার্যকর করার নির্দেশ দেয়। আসামি আবুল হোসেনের মৃত্যুদণ্ড এবং যতক্ষণ পর্যন্ত মৃত্যু নেব ততক্ষণ 5 জুলাইয়ের মৃত্যু কার্যকর করিবেলে আদেশ দিয়ে এবং 1,00,000 টাকা অর্থদণ্ড এবং আরকান আদেশ দিয়ে যে ওই যে টিউবাইড নগর আয়ুরেখার ত্রুটি আছে আয়ুর বিরুদ্ধে প্রশাসনিক বিভাগীয় ব্যবস্থা লেবেলে উদ্ধতন কর্তৃপক্ষের একখানে আদেশ দিয়ে এবং অবিলম্বে এই আদেশ কার্যকর করিবেলে অনারেবল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিভিশনত এই নথি প্রেরণ করিব। লাইক শোনার সময় দণ্ডিত আসামি আদালত হাজির আছে, ফলে সাজা প্রাণমূলে কারাগার পাঠানোর আদেশ দেয়। হালাসপ্রাপ্ত অন্য আসামি জামিনত আছে, তবে রায়ের সময় তেও আদালত হাজির আছে। দণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন চট্টগ্রাম সীতাকুণ্ড পুরসভার 5 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া মোহাম্মদ ইসমাইলের ফ। মোহাম্মদ নাজামুদ্দিন আবির, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।